রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে ওজন কমানো, টক দইয়ের গুণের কোনো শেষ নেই। বিশেষ করে ওজন কমিয়ে যারা রোগা হতে চান তাদের রোজের পাতে টক দই থাকতেই হবে। কিন্তু অনেক সময় টক দই খেয়েও ওজন কমার কোনো লক্ষণ দেখা যায় না। আসলে টক দই নিঃসন্দেহে উপকারী, তবে ওজন কমানোর জন্য শুধু দই খেলে হবে না, তার সাথে মিশিয়ে নিতে হবে কয়েকটি উপকরণ, তবেই ঝরবে ওজন, শরীর থাকবে মেধহীন। আমিষ কিংবা নিরামিষ জিরা দিলে রান্নার স্বাদই বদলে যায়, কিন্তু সেই জিরা ওজন কমাতে সক্ষম। টক দই তো খাচ্ছেন, সঙ্গে মিশিয়ে নেবেন অল্প জিরা, পরপর দু সপ্তাহ খেলে মেদ ঝরবে শরীরের। তরকারি হোক কিংবা স্মুদি, নানা স্বাদের পদে দারুচিনির ব্যবহার করা হয়। আর ওজন কমাতেও কিন্তু দারুচিনির উপকারিতা কম নয়। প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ দারুচিনি টক দইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন, ওজন তো কমবেই, সেই সাথে আরও অনেক সমস্যার সমাধান হবে নিমিষেই। মৌরি, ওজন নিয়ন্ত্রণে রাখতে মৌরি ভেজানো পানি খান অনেকেই, তবে টক দইয়ের সাথে মৌরি খেয়েও কিন্তু পেতে পারেন উপকার। টক দই আর মৌরিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ পদার্থ এবং আরও অনেক উপকারী উপাদান যা শরীরের বাড়তি মেয়ে ছড়িয়ে ফেলতে পারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।